আসসালামু আলাইকুম দর্শক বেঙ্গালি টিভি হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আমার এই চ্যানেলে পুরুষ এবং মহিলার ব্যক্তিগত বিভিন্ন সমস্যার সমাধান এবং নানা বিষয় নিয়ে একেবারে খোলামেলা আলোচনা করি আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন মহিলাদের অর্গাজম হয় এবং পুরুষের বীর্যপাত হয় তখন কারা বেশি আনন্দ পায় অর্থাৎ যৌন মিলনে পুরুষ না মহিলা কার কাছে বেশি আনন্দময় এ বিষয়টি নিয়ে আলোচনা করব এটা বলা খুব কঠিন যে যৌন মিলন করে কে বেশি আনন্দ বা মজা পায় এটা বলাটা খুব কঠিন অনেক সময় পুরুষ বেশি আনন্দ পেতে পারে কিংবা অনেক সময় মহিলা বেশি আনন্দ পেতে পারে এ বিষয়টি আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে পুরুষ খুব দ্রুত যৌন উত্তেজিত হয়ে পড়ে এবং তার লিঙ্গ খুব দ্রুত শক্ত হয়ে যায় আর এই অবস্থায় পুরুষ যদি তার স্ত্রীর জনিতে লিঙ্গ প্রবেশ করিয়ে মোটামুটি চার পাঁচ মিনিট লিঙ্গ সঞ্চালন করতে পারে এবং বীর্যপাত ঘটাতে পারে তাহলে যৌন মিলনের সুখ সেটা পুরো পেতে পারে আর এই সুযোগে স্ত্রীর অনেক বেশি সুন্দরী হয় যদি কিংবা তার স্ত্রীর দেহের আকৃতি এর সব কিছু যদি তার মন মতো হয় এবং মিলনের সময় তার স্ত্রী যদি তাকে যথেষ্ট সহযোগিতা করে কিংবা তাকে যত আদর করে তাহলে তার মিলনের এই সুখ আরো বেড়ে যায় কয়েক গুণ মহিলাদের কিন্তু এত দ্রুত উত্তেজনা অনুভব করে না বরং মহিলাদের উত্তেজিত হতে অনেক সময় অনেক বেশি সময় লাগে স্বামীর সাথে মিলন করতে যত বেশি আনন্দ লাগে তার থেকে মহিলারা বেশি আনন্দ লাভ করে মিলনের আগে তার স্বামী যদি তার শরীরে অনেক বেশি আদর করে উত্তেজিত করে নেয় এই সমস্ত জায়গায় যদি খুব বেশি আদর করে এবং এর পরিস্থিতির সঙ্গে আট থেকে দশ মিনিট মিলন করে আর যদি অর্গাজম হয় তাহলে মহিলা মিলন সম্পূর্ণ সুখ লাভ করে এখানে মহিলাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে পুরুষের যেমন একবার বীর্যপাত হলে সে সম্পূর্ণ সুখ পায় মহিলাদের কিন্তু একবার মিলনের সময় বা কয়েকবার অর্গাজম হওয়ার কারণ হতে পারে অর্থাৎ দেখা গেল কোনো পুরুষ যদি একবার পনেরো মিনিট স্ত্রীর সাথে মিলন করে একবার বীর্যপাত ঘটায় তাহলে মিলনের সুখ পাবে একবার কিন্তু এই পনেরো মিনিট মিলনের সময় তার স্ত্রী দুই তিনবার মিলনে সুখ বা আনন্দ পাবে দু তিনবার যদি ঠিক মতো করতে না পারে মিনিটের মধ্যে যদি তার বীর্যপাত হয়ে যায় তাহলে পুরুষ ঠিকই বীর্যপাতের সুখ পাবে কিন্তু মহিলার জনিতে অর্গাজম হয়নি তাই সে সুখ পায় না অর্থাৎ দেখা গেল প্রত্যেকবার মিলনের সময় পুরুষের বীর্যপাতের সুখ পাওয়ার নিশ্চিত কিন্তু সুখ পাবে কি পাবে না এটা নির্ভর করে স্বামীর পারফরমেন্সের উপর আবার মিলন করতে পারে তাহলে স্বামী কিন্তু বীর্যপাতে সুখ পাবে কিন্তু তিনি কিন্তু অনেক সুখ পেতে পারেন কয়েকবার দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না